গতকাল রাতে আমি মশারিটাকে ঘুমাই, এত মশার অত্যাচার, ভাই এখানে কামড়াচ্ছে, ভাই এখানে কামড়াচ্ছে, আমার এখানে কামড়াচ্ছে। ঘরটা এক মশার কানের কাছে এসে বলছে, এ রাতটা তোমার আমার, এ রাতটা তোমার আমার। তখন স্যার আছে, তখন স্যার তখন থেকে বলছে, বাবা বাবা কিছু টাকা দেন, কিছু টাকা দেন, কি টাকা দিয়ে কি করবি বাবা, আমি আইসক্রিম খাবো। ও তাই, আইসক্রিম খেলে তো ঠান্ডা লেগে যাবে বাবা, তাহলে আমি সুইটার পরে খাবো, একটু ঠান্ডা লাগবে না। আমি ভোরবেলায় সেই রোমান্টিক স্বপ্ন দেখছিলাম, ও কি সুন্দর ঘরটা, চিৎকার শুনে আমার ঘুমটা ভেঙে গেল। কে যেন বলছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি জানার জন্য একটু বাইরে নিয়ে দেখছি, এক লেবুওয়ালা স্টাইল করে বলছে, এ লেবু, এ লেবু, এ লেবু। সুমন স্যার সুমনকে বলছে, সুমন সুমন বলো তো শিক্ষকের স্থান কোথায়। সুমন বলছে, স্যার স্যার আমার পিছনে পিছনে পিছনে। সুমন স্যার রেগে বলছে, ভদক ছাড়া তুই শিক্ষকের সম্মান করতে শিখিসনি, তো তাই কিচ্ছু হবে না। কেন স্যার, বাবাই তো বলে তোর পিছনে এত শিক্ষক আঁকা সত্ত্বেও পাস করতে পারলি না। আমি যখন দেখছিলাম, যখন সকলে নাচ 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 করছিল, আমি পিছন দিকে ঘুরছিলাম, দেখছি কে কি করছে। একজন দেখছি সকলে নাচ 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 করছে, একজন কিন্তু লুঙ্গি ড্যান্স 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 করতে করতে ফুটে ফুলে পড়ছে, করছে। এখন দেখছি ঠিক আছে, সকাল ভাবাচ্ছে তো সোমেন স্যার। আমরা এই বিয়ে করে, আমরা এই বিয়ে করলে আমরা তিন বন্ধু ক্লাস করতে আসলাম, দেখছি বাকিগুলো নেই। সোমেন স্যার এসে বলছে, আর বাকিগুলো, ও বাকিগুলো তো বাড়িতে আছে, নিজের কাজে ব্যস্ত। তাই তাহলে আজ থাক, পড়াশোনা সম্পর্কে থাক, কোনো প্রশ্ন কি করে তোদের বড় হয়ে এটা কি হবে। সুমন বলছে, স্যার আমি বড় হয়ে ডাক্তার হব। হ্যাঁ শেখর বলছে, স্যার আমি বড় হয়ে পাইলট হব। তো স্যার, তো স্যার আমি বড় হয়ে আপনার ঘরজামাই হব। এখানে আমরা অনেকেই গণিতের ছেলে আছি, স্টুডেন্ট আছি, ঠিক আছে, গণিত সম্পর্ক হয়ে যায়। আমি আর হোটেলে কাজ করছিলাম, হঠাৎ দেখলাম এক আমার গণিত স্যার সেখানে থাকছে। স্যার স্যার
আপনি শুধু ভাত খাচ্ছেন, আপনাকে কিছু তরকারি একটি সবজি এনে দেয় কতছা কি আমি বিরক্ত করছি দেখতে পাচ্ছি আমি অঙ্ক করছি তো তাই স্যার আপনি কি অঙ্ক করছেন বলি ভাতের সঙ্গে ডাল আছে আমঙ্গির হসপিটালে এই কালী হসপিটালে গিয়েছে ব্লাড নিতে এক নার্স দেখতে দেখে বলছে আলো তোমার কোন কোন গ্রুপ লাগে যে কোনো যে কোনো একটা গ্রুপ হলেই দেবে কোথায় এখন নার্স তার অভাব হয়ে বলছে যে কোনো গ্রুপ তুমি পাগল